দেশের জন্য ভালো কিছু করতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কী করবেন তিনি সেটাও ঠিক করে রেখেছেন, তবে জানাবেন ঈদের পর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার অর্থাৎ 31 মে এই কথা জানিয়েছেন তিনি। আর মাশরাফিকে নিয়ে সোহেল তাজকে দল তৈরির পরামর্শ দেওয়া হয়েছে এক পাঠকের পক্ষ থেকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ফেসবুক পেজে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, বেশ কিছুদিন ধরে ভাবছি আমার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু করব এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান পেয়েছি, তবে সেটা ঈদের পরে জানাবো। তিনি আরও বলেন, অনেকেই কমেন্ট করেছেন যে আমার দেশে আসা উচিত, আমি বেশিরভাগ সময়ই দেশে থাকি। 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ, পরে হঠাৎ করে পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নির্বুত রয়েছেন, তবে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার এই স্ট্যাটাস দেওয়ার পর তার নিচে 5,045টি কমেন্ট পড়ে, 2,231 বার শেয়ার হয় স্ট্যাটাসটি, লাইক পড়ে 35,000-এরও বেশি। এতে দলমত নির্বিশেষ অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন, পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। মমিনুল ইসলাম মমিন নামের একজন তার কমেন্টে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার মতো রাজনীতিবিদ হাতে গোনা দু একজন, সুতরাং সব অভিমান ভুলে তরুণ প্রজন্মের জন্য আপনার রাজনীতিতে সক্রিয় হওয়া এখন সময়ের দাবি। নাহিদ রহমান নামের একজন লিখেছেন, বঙ্গবন্ধুর যেমন আপনার বাবাকে প্রয়োজন ছিল, নেত্রীরও আপনার মতো জাত বাংলাদেশি প্রেমী আওয়ামী লীগের প্রয়োজন। মঈনুদ্দিন নামের একজন লিখেছেন, ফিরে আসেন অভিমান ভেঙে, যুদ্ধের ময়দান থেকে আপনার এভাবে চলে যাওয়া মানায় না। মোহাম্মদ মমিন মাঝি নামের একজন লিখেছেন, আমি বিএনপি করি বাট লাভ ইউ ভাই, আমরা কাপাসিয়াবাসী আপনাকে মিস করি, যে কোনো মহৎ কাজে আমরা আপনার পাশেই আছি ইনশাল্লাহ, আমরা আপনার জন্য গর্বিত। সাকিব শাহরিয়ার নামের একজন লিখেছেন, মাশরাফির সাথে তৈরি করুন নতুন কোনো রাজনৈতিক দল যার উদ্দেশ্য হবে জনকল্যাণ। জাতীয় চার নেতার অন্যতম মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ দেশের তারুণ্যের জন্য ঈদের পর চমক নিয়ে আসতেন। সোহেল তাজের এই স্ট্যাটাস মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। রাজনীতি বিমুখ এই মানুষটিকে রাজনীতিতে ফিরে আসতে অনুরোধ করেছেন অনেকেই। তরুণ ও যুবকদের মধ্যে তুমুল জনপ্রিয় প্রয়াত চার নেতার একজন তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহর তাজউদ্দিন সন্তান সোহেল তাজের সেই চমকের জন্য ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত।